নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রবিবার সকালে রীতিনীতি মেনে শুরু হলো সম্প্রীতির উৎসব খার্চি পুজো। শত শত মানুষের উপস্থিতিতে 7 দিন ব্যাপী এই খার্চি পুজোর উদ্বোধন হয়। এদিন খার্চি মেলা ও উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি মেলার এবছর থিমের প্রশংসাও করেন। রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব খার্চি পূজা প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে চিরাচরিত প্রথা অনুযায়ী 14 দেবতার বিগ্রহগুলিকে মন্দিরে পুজো করা হয়। 1760 সালে খয়েরপুর পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা শুরু হয়। এবছর 265 বছর হয়েছে খার্চি পূজার। তারপর 1984 সালের 15ই অক্টোবর থেকে এই উৎসবের দায়িত্ব নেয় সরকার। প্রতিবছর আষাঢ় মাসে শুক্লাষ্টমী তিথিতে হাবিলিট চতুর্দশ দেবতা বাড়িতে এই পুজো শুরু হয়। একইভাবে রবিবার সকালে 5:45 স্নানযাত্রার পর 7:30 নাগাদ পুজো শুরু হয়। উলুধ্বনি, শঙ্করধ্বনি, ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রচুর ভক্তরা মঙ্গল কামনায় দেবদেবীকে দর্শন করতে হাজির হয়। সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে পুরাতন হাভেলি উৎসবের রূপ নেয়। পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে সকাল 11:30 মেলা ও প্রদর্শন এর সূচনা হয়। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রামপ্রদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী। মেলা শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এবছর খার্চি পূজার থিম হল সবুজায়ন। এ ধরনের থিম রাখার মূল উদ্দেশ্য হল প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আগ্রহ প্রকাশ করা নির্ণয় করা হয়েছে। রাজন্য শাসিত আমলে প্রকৃতির প্রতি রাজাদের ভালোবাসা ছিল অন্যতম। সেদিকে বিচার করে এ ধরনের থিম অত্যন্ত প্রশংসনীয়, কারণ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক না থাকলে অস্তিত্ব বলীন হয়ে যেত। তাই বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারও সে দিশায় চলছে। এ পূজার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, অষ্ট ধাতুর তৈরি 3টি মূর্তির পূজা সবসময় হয়। শুধুমাত্র বছরে এই একটা সময় সবগুলো মূর্তি পূজা করা হয়। এ পরম্পরা তখনই রক্ষা করা যাবে যখন আমাদের পরবর্তী প্রজন্মকে এ বিষয়ে অবগত করা যাবে। এ মেলা নিয়ে জাতি ও জনজাতি সব অংশের মানুষের মধ্যে আরো বেশি মেলবন্ধন হবে। সাথে রাজন্যবর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে আমরা সেটা উঠে এসছে, আমরাও সেই দিশায় আমরা চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন। এবং এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে 3জন দেবতা আছে, তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয়। এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই 7 দিন সমানে পূজিত হয়। তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে, ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না, শুধু মস্তকের এখানে পুজো হয়। এবং সেটা অষ্টধাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি। এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা খুলে ধরি। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো, আমাদের মধ্যে এই ধরনের যে মেলা, এই ধরনের যে সংস্কৃতি, এই ধরনের যে পরম্পরা সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয়, আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভাতৃত্ব বোধ সেটা আরও সুদৃঢ় হবে। এবং এই যে খার্চি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, এই ঐতিহ্যবাহী মেলার শান্তি ও ঐক্যবদ্ধতা বজায় রাখতে 5 কোম্পানির টিএসআর জওয়ান, 2 শতাধিক পুলিশ দায়িত্বে থাকবেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, মানুষ পুরোপুরি নিরাপত্তার সাথে এই পূজা ও মেলা উপভোগ করতে পারবে। দেখিয়ে, মেলা কে লিয়ে লগভগ 5 TSR কি কম্পানিজ মোবিলাইজ কি গই হ্যায় আর সাথ সাথ 200 সে উপর স্টেট পুলিশ কে লোক ভি হোঙ্গে। ইসকে সাথ সাথ 150 স্কাউটস এন্ড বয়েজ এন্ড স্কাউটস সে ভি হমনে লোগো কো মোবিলাইজ কিয়া হ্যায় ক্রাউড কন্ট্রোল করনে কে লিয়ে।
और मेला कमेटी के भी वॉलंटियर्स हैं। तो अगर आप सिक्योरिटी के हिसाब से देखें तो बहुत ही पुख्ता सिक्योरिटी की गई है। साथ ही साथ आज के बंद को लेके भी पुलिस की तरफ से आपने भी ऑब्जर्व किया होगा, नाकाओं पे कहीं कहीं पे सिक्योरिटी अवेलेबल है, पेट्रोलिंग व्हीकल्स अवेलेबल हैं और मैं देख सकता हूँ कि आम नागरिक जो है वो काफ़ी संख्या में मौजूद हैं, खासकर मंदिर के अंदर जो दर्शालु हैं। और साथ साथ जितने भी हमने स्टॉल प्लान किए थे 800 के आसपास स्टॉल, वो सारे के सारे फुलफिल हो गए हैं। उम्मीद करता हूँ कि आने वाले 7 दिनों में लोग सेफ और सिक्योर माहौल में इस पूजा का आनंद लेंगे। অপরদিকে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী সকলকে আইন শৃঙ্খলা মেলে চলার আহ্বান জানান, পাশাপাশি সকলকে নিজেদের মূল্যবান সামগ্রীর প্রতি নজর রাখার জন্য বলেন। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবছর মেলায় দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আগে এই পূজা ছিল জনজাতিদের, এখন এই পূজা হয়েছে সার্বজনীন। মহারাজের আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় বহু মানুষের সমাগম ঘটে। ত্রিপুরায় রাজার আমল থেকে এই পূজা শুরু হয়েছে, এরপর পরম্পরায় মানুষ এই পূজা সমবেত হচ্ছেন। এ পূজার প্রধান পুরোহিত চিন্তাই, উনার নাম দুর্গা মানিক দেববর্মা। তিনি এ পূজার সূচনা করেন প্রতি বছর রাজ্যের মহারাজা কৃষ্ণমাণিকের সময় 1761 থেকে 1764 খ্রিস্টাব্দে পাথরের মস্তকের পরিবর্তে ধাতু দিয়ে তৈরি 14টি মস্তক নির্মাণ করে পূজার ব্যবস্থা করা হয়েছিল। রবিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে হাজির হয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। মন্দির চত্বরে সামিল হয় জাতি জনজাতি সব অংশের মানুষ। এদিন খার্চি পূজা শুরু হওয়ার পর চোদ্দ দেবতা দর্শন করতে যান পিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি মঙ্গল কামনা করেন। সান্দন টিভি। জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসে অসুস্থ বহু রোগী। হাসপাতালে ডায়ালিসিস বিভাগের জলের পাম্প মেশিন ছিল বিকল। রবিবার সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বসে থাকতে হয় রোগীদের এবং ডায়ালিসিসের সময়সীমা কমিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছে রোগীরা। জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসে অসুস্থ বহু রোগী। অভিযোগ, হাসপাতালে ডায়ালিসিস করতে এসে বিভিন্ন সমস্যায় ভুগছে রোগীরা। রবিবারের সকালে ডায়ালিসিস করতে আসার পর রোগীদের জানিয়ে দেওয়া হয় জলের পাম্প বিকল হয়ে আছে। অবশেষে রোগীরা বাধ্য হয়ে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অপেক্ষা করতে থাকে। 12:30 নাগাদ চালু করা হয় জলের পাম্প মেশিন। কিন্তু দীর্ঘ সময় এইভাবে হাসপাতালে অসহ্য গরমে বসে থেকে বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়ে। এক রোগীর অভিযোগ, আগে ডায়ালিসিসের জন্য 4 ঘন্টা সময় দেওয়া হতো, কিন্তু সেই সময় পরিবর্তন করে এখন 2.5 ঘন্টা দেওয়া হয় ডায়ালিসিস পরিষেবা। এতে সঠিকভাবে ডায়ালিসিস হচ্ছে না রোগীদের, যার ফলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। রোগীদের আরো অভিযোগ, কি কারণে সময় কমিয়ে দেওয়া হলো সে বিষয়ে তারা কিছুই জানেন না, কিন্তু এভাবে ডায়ালিসিস হচ্ছে না, যার কারণে ডায়ালিসিস হাসপাতাল থেকে করে যাওয়ার পরে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে রোগীর, বিশেষ করে হাত পায়ে এবং পেটে জল নেমে আসছে। এতে তারা শারীরিক বিভিন্ন উপদ্রবে ভুগছে, বিশেষ করে তারা শ্বাসকষ্ট এবং চলাফেরা করতে পারে না। তবে আরো অভিযোগ, সকাল 8টা থেকে ডায়ালিসিস শুরু হওয়ার কথা থাকলে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টার সময় তাদের বসে থাকতে হয় হাসপাতালে, ফলে তারা শারীরিক যন্ত্রণা নিয়ে অপেক্ষা করে দুর্ভোগ পোহাচ্ছে। মানে মাননীয় মানে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কাছে একদম স্ট্রংলি অ্যাপিল করতেছি যে যাতে মানে দেখেন, আমরা খুব কষ্ট হয়েছি স্যার, আমরা তো সবাই ফিনান্সিয়ালি সাউন্ড না যে আমরা আইএলএসে গিয়ে করবো, হ্যাঁ ভাই এতে পয়সা খরচা করে করবো, এটা যাতে মুখ্যমন্ত্রী একদম ইয়ে করে নেয়, আমরা তো এইভাবে চলে না, আমরা তো অসুস্থ হয়ে যেতে চাই, অনেক রোগ এভাবে তো মারা যাইব, এটা কে নিব? আমি স্ট্রংলি অ্যাপিল করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় এবং তথা স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্টারের কাছে, নিজের ব্যাপারটা খুব ভালোভাবে দেখেন। হ্যাঁ এগুলি কি, এগুলি তো আমরা তো আপনার প্রথমেই বুঝি আমরা ফিনান্সিয়ালি সাউন্ড না, আমরা এখানে করতে হইব, তাহলে আমরা এরকম এইভাবে যদি চলে এটা হাওলো কোনোদিন চলবো তো অনেক বেশি মারা যাবে। মূলত আজকের সমস্যাটা কি? হ্যাঁ আজকের সমস্যাটা কি? আজকের সমস্যা আজকের সমস্যা হলো জল নাই, এই এই ইস্যুটা তারা রেগুলার চালাইছে। কয়টার সময় আইছেন সকালে? না আমি সেকেন্ড দিয়েছি, আমি রিসেন্টলি এখনই আইছি। এখন অবধি মানে কতক্ষণ সময় মানে বসে আছেন এই জায়গাতে? আমি ধরুন 40
অপরদিকে এক রোগীর পরিবার জানান, সপ্তাহে দুবার ডায়ালিসিস করাতে এসে জল নিয়ে এ ধরনের সমস্যা প্রায় তাদের সাথে হচ্ছে এবং দেখা যায় এ ধরনের সমস্যার কারণে তাদের ডায়ালিসিস করার সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্বাভাবিকভাবে 4 ঘন্টা সময় লাগে শরীর থেকে দূষিত জল বের করতে, সেখানে মাত্র 2 ঘন্টায় স্বল্প দূষিত জল শরীর থেকে বের করে রোগীকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই রোগীর পরিবার বলেন, মানুষ বিলোনিয়া সাবরুম সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে ডায়ালিসিস করতে আসে, তাদের যাতে সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়, না হলে মানুষের মৃত্যু হবে, সে বিষয়টা যাতে মুখ্যমন্ত্রী অন্তত গুরুত্ব দিয়ে দেখেন। মানে যে দূষিত জিনিসটি এগুলো ফিল্টার হয়, তো এই বাই করতে 4 ঘন্টা লাগে, 2 ঘন্টা কি হইতাছে প্রথমে, মানে কয় ঘন্টা দেওয়া হইতো শুরু থেকে নিয়মিত 4 ঘন্টা, এখন তো মানে সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতেছে, 2 ঘন্টা দিতেছে, তো এগুলো দিয়ে কি হইব, পেশেন্ট তো অর্ধেক মারা যাবে। এই যে সময়টা কমায় দেওয়া হয়েছে কি কারণে, কি কোনো মেশিন নষ্ট, জল ওঠে না, কারণ ভিতরে তো সিস্টার সারার তো ওরার হাতে তো কোনো ক্ষমতা নাই, ওরা যদি পারমিশন দেয় 4 ঘন্টা ওরা লাইন লাগাই দিব ওরা ডিউটি, এবার জলটা করতে গিয়ে দেবো জলটা, এটা আমরা দেখেন সবটা কথা হয়েছে কি, এটা এখানে কইব আমার আয়ত্তে নাই, হে কইব আমার আয়ত্তে নাই, তো যাক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন যে এতগুলো ভাই বোন, আমার এজটা অল্প হয়ে গেছে, আমাদের 14-15 বছরের মেয়েরাও কিন্তু লাইন করতেছে কিডনি পেশেন্ট, বয়স্করাও হইতেছে, যেন সবগুলো পেশেন্ট বাঁচে পৃথিবীতে, দেখেন মরণ তো সবাই একদিন একদিন আইব, তার মধ্যে এটা একটা যে ট্রিটমেন্ট যে ডায়ালিসিসের মাধ্যমে মানুষ কিছু বছর পৃথিবীতে থাকে, আয়ুদানা থাকে, তো ওইটা যাতে বাসে মানুষ সুস্থ সুশৃঙ্খলভাবে যাতে ট্রিটমেন্ট হয় এদিকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন একটু লক্ষ্য যেন করে। প্রতিনিয়ত একটাই অভিযোগ, জলের সমস্যা, জলের সমস্যা, কারণ এখানে মেশিন নষ্ট, তো মেশিন নষ্ট হলে জল উঠতেছে না, এই যে আজকে আমরা 2টা সকাল 8টার পেশেন্ট যদি 12টার পরে 12:30টার সময় ঢুকানো হয়, এবার 2টার পেশেন্ট কয়টা ঢুকাইব। তবে প্রশ্ন হচ্ছে, জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি এবং কিডনি প্রতিস্থাপনের মতো উন্নত পরিষেবা চালু হলেও সাধারণ ডায়ালিসিস পরিষেবা নিয়ে কেন মানুষকে হিনস্তা হতে হয়? সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে উন্নত পরিষেবার দাবি করলেও পরিষেবার যে কি হাল হয়ে আছে সেটা ভালো জানে প্রত্যক্ষদর্শী রোগী ও রোগীর পরিবার। শান্তন টিভি। একটা অস্বাভাবিক পরিস্থিতি গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যে লাগাতার চলছে। শুধুমাত্র ব্যক্তিকুল নয়, এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সমস্ত কিছু প্রতিদিন তিলে তিলে খুন হচ্ছে। রবিবার প্রয়াত জেলা পরিষদের প্রার্থী বাদল শীলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শোক মিছিলের মুহূর্তে বিলোনিয়ায় এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত শুক্রবার জেলা পরিষদের প্রার্থী বাদল শীল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে শাসকদল আশ্রিত দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছিলেন রাজনগর স্কুল সংলগ্ন এলাকায়। এরপর শনিবার আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যু হয় বাদল শীলের। রবিবার প্রয়াত জেলা পরিষদের প্রার্থী বাদল শীলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শোক মিছিল অনুষ্ঠিত হয় বিলোনিয়া মহকুমায়। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এই শোক মিছিল এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত বাদল শীলের সব দেহকে সামনে রেখে এই শোক মিছিলটি সংগঠিত হয়। অর্ধনমিত পতাকা হাতে নিয়ে এদিন দলীয় কর্মী সমর্থকরা এই মিছিলে অংশ নেন। এই শোক মিছিলটি পরিক্রমা করে মহকুমার বিভিন্ন পথ। এই মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ দলীয় অন্যান্য নেতৃত্ব। বিলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত বাদল শীলকে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, একটা অস্বাভাবিক পরিস্থিতি গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যে লাগাতার চলছে। শুধুমাত্র ব্যক্তিকুল নয়, ত্রিপুরা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সমস্ত কিছু প্রতিদিন তিলে তিলে খুন হচ্ছে। ঠিক এরকমই একটি জঘন্যতম ঘটনা ঘটে গেছে গতকাল। বাদল শীলকে যারা আক্রমণ করেছে তাদেরকে তিনি খুনি বলে আখ্যায়িত করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বাদল শীলকে আঘাত করা হয়েছে মাথায় পেছন দিক থেকে। তিনি বলেন, আসল খুনি হচ্ছে যে রাজনৈতিক শক্তি এই রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছে, যারা কাপুরুষের মতো দাঁড়িয়ে এই ঘটনাটি সংঘটিত হতে দিয়েছে তারাও খুনি। এই ঘটনা সংঘটিত করার জন্য যারা মদত দিয়েছে কিংবা যাদের অঙ্গুলি হেলনে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না তারাও রেহাই পাবে না বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমাদেরকে জামায়াত
তাদের গাছটাকে দাঁড়িয়ে আমরা ইট পাটকেল মারতে পারি, বোতল মারতে পারি, তাহলে খুন করতে পারবো না কেন? তাহলে খুনি শুধু যে তিন চারজন দুষ্কৃতি এখানে কমরেড বাদল সেনের উপর আঘাত হেনেছে তারা নন, এ খুনি আপনারাও, যারা আস্কারা দিয়েছেন, যারা মদত দিয়েছেন। কিন্তু তাদেরকে বলতে চাই যে রাজনৈতিক কর্তৃত্বের ছত্রছায়ায় বা তাদের কারো কারো অঙ্গুলি হিলনে আপনারা আপনাদের এই সাংবিধানিক দায়িত্ব আপনারা পালন করছেন না, আপনারা হাই পাবেন। ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ কমরে বাদল সিলের খুন, শুধু বাদল সিলের খুন না, ব্যক্তি বাদলের খুন না, গণতন্ত্রের খুন, গণতন্ত্র হত্যা। এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবার দেখেছেন সারা দেশে কিভাবে ঐক্যবদ্ধভাবে মানুষ নেমেছে, অনেক অনৈতিক কাজ কারবার করে আজকে ত্রিপুরাজ্যের শাসক দলের যারা প্রতিভরা তারা কোন রকমে সরকারে আছেন, কিন্তু বেশি দিন থাকবেন না, এই ত্রিপুরাজ্যের মধ্যে তারাও থাকবেন না। কাজে সবার কাছে আবেদন থাকবে, যারা মনে করেন এই সমস্ত অন্যায়ের কারবারি, যারা এখন একতন্ত্র ব্যবস্থায় রাজত্ব কায়েম করতে চান, তারা চিরকাল থাকবে, এটা ভুল, পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয় না। চুত্তাখোলার নাগরিকদের, এখানকার ভাই বন্ধু কমরেডদের আবেদন করব, ঐক্যবদ্ধ হন। আপনারাই তো বলছেন এই দুষ্কৃতিকারী যারা গুন্ডামি করে সংখ্যা বেশি না, কিন্তু আপনারা তো অনেক অনেক বেশি, কাজে অনেক অনেক বেশি যারা গুন্ডামি চান না, এমনকি বিজেপির সমর্থকদের মধ্যেও সাধারণ মানুষ যারা, উন্নয়ন যারা চান, কেউ চান না। এভাবে একজন তরতাজা যুবক অকালে তার প্রাণ জড়ে যাক, অকালে তার স্ত্রীর শিথির সিঁদুর মুছে যাক, একটা যুবতী মেয়ে অকালে তার পিতা হারা, কেউ চান না। আজই চুপ থেকে নয়, বইয়ের চিঠি থেকে নয়, ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। দেখবেন এই দুষ্কৃতীরা যারা এইভাবে গণতন্ত্রকে, মানুষ অধিকারকে, মানবাধিকারকে যারা বুলুণ্ঠিত করছে, এরা একদম আস্থা করে চলে যাবে। কাজেই সবাই ঐক্যবদ্ধভাবে, কমরেড বাদল সিং শুধু নিজের জন্য জীবন দেননি, তিনি আমাদের আপনাদের সকলের অধিকার অক্ষত জীবন দিয়েছেন, কাজেই তার সে আরব্ধ অবশিষ্ট কাজ। প্রয়াত বাদল সিলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শোক মিছিলকে কেন্দ্র করে এদিন পুরো স্তব্ধ হয়ে পড়ে বিলোনিয়া মহকুমা। শান্তন টিভি। জেলা পরিষদের প্রার্থী সিপিআইএম কর্মী প্রয়াত বাদল সিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বামফ্রন্টের ডাকা বন্ধ সোনামুড়া মহকুমায় সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করেছে সোনামুড়া মহকুমা সিপিআইএম কমিটি। এদিন গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বন্ধ ছিল দোকানপাট। সোনামুড়া মহকুমার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও এদিন এই বন্ধের প্রভাব পড়েছে বলে দাবি করেছে মহকুমা সিপিআইএম কমিটি। সকাল 9টার পর ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ধমক দিয়ে কিছু যাত্রীবাহী অটোকে রাস্তায় নামালেও অটোর মধ্যে যাত্রী লক্ষ্য করা যায়নি। এই বন্ধকে কেন্দ্র করে সার্বিকভাবে মানুষের সমর্থন লক্ষ্য করা গেছে বলে জানানো সোনামুড়া সিপিআইএম মহকুমা কমিটির পক্ষ থেকে। কমরেড বাদল শীল জেলা পরিষদের প্রার্থী হয়েছিল সিপিআইএম এর পক্ষে, এই অপরাধে তাকে নৃশংসভাবে খুন করেছে। এখানে খুন করেছে 13 তারিখে, 14 তারিখে, 12 তারিখে খুন করেছে, 13 তারিখে সে 2:30 নাগাদ মারা গেছে, 13 তারিখে বামফ্রন্ট সন্ধ্যার সময় বন্ধ ডেকেছে। বন্ধের খবর আমরা সাংবাদিকদের আমরা বলেছি, আমরা বাজারে মিছিল করেছি, সোনামুড়ার বিভিন্ন জায়গাতে মিছিল করে আমরা এটা জানান দিয়েছি। অনেক রাত্রে হয়ে যাওয়াতে সোনামুড়াতে একটু আমরা প্রচার করেছি, সেইভাবে প্রচারটা আমরা নিয়ে যেতে পারিনি, কিন্তু এটা এমনভাবে খবরটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, আমরাও আশ্চর্য হয়ে গেছি। উইদাউট টিকিটিং সোনামুড়া সম্পূর্ণ বন্ধ,
এমনকি বিভিন্ন জায়গার মধ্যে কাঠালিয়াতে সকালবেলা 9টা অবধি সব বন্ধ। এরপরে বিজেপির পক্ষ থেকে তাদের বাজার কমিটির সেক্রেটারি ওনাকে আনিয়েছে বাজারে, কিছু ওটু আনিয়েছে এবং ওদের ধমক। চিনি পাচার ঘিরে বাঁধল ঝামেলা। বক্সনগরী ঘটনায় আহত হয়েছে এক যুবক। অভিযোগ, এই যুবক চিনির বস্তা নিয়ে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালায় এলাকার কয়েকজন ব্যক্তি। বর্তমানে আহত যুবক জাফর শরীফ চিকিৎসাধীন জিবি হাসপাতালে। ঘটনা রবিবার সকালে। আক্রান্ত যুবক জানান, তিনি বাজার থেকে চিনির বস্তা কিনে নিয়ে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালায় এমডি হানিফ মিয়া, মোহাম্মদ হামজালাল, এমডি মোতারেল। তারা সংঘবদ্ধভাবে তার উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। পানি প্রাণী বাঁচতে থানায় ছুটে যান। তখন থানা থেকে পুলিশ তাকে হাসপাতাল পাঠায়, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। তবে সন্দেহের বিষয়, কেন সে এক বস্তা চিনি বাড়িতে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু এই ব্যক্তির তার কাছে থেকে চিনি এক ব্যক্তি তার কাছ থেকে চিনি ক্রয় করবে বলে জানিয়েছেন। প্রশ্ন হল, আক্রান্ত যুবক জাফর শরীফ চিনি ব্যবসায়ী না হলেও কেন তার বাড়িতে নিয়ে অন্যের কাছে চিনি বিক্রি করার চেষ্টা করেছে। একাধিক রহস্য এখানে সৃষ্টি হয়েছে। স্যার, ঘটনা, আমি বাজার থেকে সকালবেলা এক বস্তা চিনি আনছি। আমার কান্দবীরা তারা বাড়ির সামনে দিয়া দায়িত্ব বেসন দিয়া আমার এমডি মোতালেস, এমডি আনিফ মিয়া, এমডি হামজালাল, তারা তিনজনে আমার উপাইছে। স্যার, কী কারণ মানে এই কারণটা কি? কারণটা আমি জানলে স্যার, আপনি চিনির বস্তা নিয়ে মানে কই গেলেন? আমি চিনি বস্তা, আমরা এক বস্তা বাড়িতে রাখছি আর কি। বাড়িতে আল্লাহ হইলে তারা বাড়ির সাথে দিয়ে। বাড়ির মধ্যে কোনো অনুষ্ঠান আসলো? আমার বাড়ির ভিতরে অনুষ্ঠান নাই স্যার। এটা এক বস্তা চিনি মানে কী কারণে, এত চিনি কী কারণে নিয়েছে? এক বস্তা চিনি ওই আবার একজন কষ্ট দিয়ে এক বস্তা চিনি লাগবে, মেজোটা আসছিলাম এক বস্তি। এই কারণে মানে তারা আপনাদের আক্রমণ করছে? না, তার আক্রমণ করছে কি না স্যার? রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোনো পরিবেশ নেই। বিজেপি শাসিত এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হবে বলে রবিবার উদয়পুর গিয়ে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গত শুক্রবার গভীর রাতে উদয়পুর জামতলাস্থিত গোমতী জেলা কার্যালয়ে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা আগুন লাগিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। থানায় মামলা দায়ের করা হয়। এখনও পর্যন্ত গ্রেপ্তার যেমন হয়নি, তেমনি অফিসের কম্পিউটার সহ মূল্যবান জিনিসগুলো উদ্ধার করতে পারেনি। এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতা পরিবেশ তৈরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য সারা রাজ্যের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছে। আর যার ফলে বিলোনিয়ায় সিপিআইএম দলের প্রার্থী বাদল শীল বিজেপির সমাজদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, উদয়পুর চেপানিয়া আরটি ব্লকে ভিডিওর কক্ষে সর্বদলীয় বৈঠক চলার সময় বিজেপি সমাজদ্রোহীদের দ্বারা বিরোধী দলের নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। বিজেপি চাইছে ভয় ভীতি দেখিয়ে নির্বাচন প্রহসনে পরিণত করে ভোট লুট করার জন্য। তিনি আরও বলেন, রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ ডিজিকে সমস্ত ঘটনা জানানো হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তিনি পুলিশ প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের সন্ত্রাস বন্ধ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে দাবি জানান। আশিস কুমার সাহা আগুনে পুড়ে যাওয়া গোমতী জেলা অফিস ঘুরে ঘুরে দেখেন এবং দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নির্বাচনে দলীয় কর্মীদের কী ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে মত প্রকাশ করেন। জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে গোমতী জেলার সভাপতি টিটন পাল সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সিপিআইএম দলের প্রার্থী হওয়ার জন্য এই অপরাধে ওনাকে হত্যা করা হয়েছে। এই ধরনের হত্যালীলা করে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী, ওনার স্বরাষ্ট্র দপ্তরের এই ভূমিকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ডিজিপির কাছে এবং সমস্ত সারা রাজ্যের চিত্র তুলে ধরে আরক্ষা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমরা যেমন অনুরোধ করেছি, এই নির্বাচন সুষ্ঠুভাবে অবাধভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছেও আমরা এই বিষয়গুলি তুলে ধরেছি। কিন্তু সম্পূর্ণভাবে এই যে নিষ্ক্রিয়তা চলছে এটা মেনে নেওয়া যায়। আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একদিক থেকে যেমন আমরা প্রতিরোধ গড়ে তোলার আমাদের প্রয়াস থাকবে, বিরোধী দলগুলি সমস্ত ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে গণতন্ত্র বাঁচাতে আমরা মাঠে নামবো, সাথে সাথে প্রশাসনকেও আমরা বলব। উদয়পুর আমতলি কোষামারা যাবা ঝুলন্ত বৃষ্টি সংস্কারের অভাবে ভুগছে। এই ব্রিজ দিয়ে চলাচল করছে প্রধানও, কিন্তু সংস্কার করার জন্য কোনো উদ্যোগ না হচ্ছে না। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। প্রায় 15 থেকে 16 বছর আগে আরডি দপ্তর উদয়পুর শালগড়া আমতলি কুশামারা যাবার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করেছিল, যাতে করে এলাকার লোকজন গোমতী নদীর উপর দিয়ে বর্ষায় কষ্ট করে যেতে না হয়। এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হবার পর এলাকার লোকজনদের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে, তেমনি বিশেষ করে আমতলি কুশামারার এই পঞ্চায়েতের যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের উৎপাদিত ফসল যাতে এই ব্রিজ দিয়ে দ্রুত আনা নেওয়া করতে পারে। আর যখন এই ব্রিজটি নির্মাণ করে দেওয়া হয়েছে তখন এলাকার লোকজন খুবই খুশি হয়েছিল। তাদের দীর্ঘদিনের যে কষ্ট করে বৃষ্টি কিংবা বর্ষার সময় গোমতী নদী দিয়ে নৌকা দিয়ে এপার ওপার যাওয়া যেমন কষ্টের ব্যাপার ছিল, তেমনি বিশেষ করে গর্ভবতী মায়েদের কিংবা বয়স্ক ও অসুস্থ রোগীদের নৌকা দিয়ে এপার ওপার করা খুবই কষ্টকর ব্যাপার ছিল। বৃষ্টি হবার পর এলাকার লোকজনদের কিছুটা হলেও উপকার হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হল গত 6 মাসের উপর হয়েছে বৃষ্টি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতে কষ্টকর হয়ে পড়েছে। এলাকার সুকুমার দাস জানায় এই বৃষ্টি তৈরি হবার ফলে আমতলি গ্রাম পঞ্চায়েত ও কুশামারা গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনদের উপকার হয়েছিল। এই দুটি পঞ্চায়েতের লোক সংখ্যা প্রায় 8,000 হবে বলে জানান সুকুমার বাবু। তিনি বলেন এই ঝুলন্ত বৃষ্টি নষ্ট হয়ে যাওয়ার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাওয়ার জন্য যেমন অসুবিধা হচ্ছে তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। এই জায়গাটা কি নাম? এই জায়গাটা এই ভাগটা হচ্ছে কুশামার হেফাট আমতুল। পঞ্চায়েতের নাম? আমরা কুশামারা পঞ্চায়েত। কি সমস্যাটা? কি সমস্যা? তো জানে ব্রিজে ভাঙা চুরো হয়ে রয়েছে, তার রাস্তাঘাট ঠিক নাই, গাড়ি ঘোড়া লয়ে আছে, যদি কষ্ট যে ডেলি 2-3 টা করে উঠো পরে বাইক পরে এই রাস্তা এই ব্রিজে। এই দুইটা পঞ্চায়েতের লোক সংখ্যা কিরকম হইব? কম হইতো না, প্রায় 4-5-8,000 লোক হইব। আপনার কি সমস্যা তৈরি হয়? সমস্যা একটা সাইকেল যেতে পারে না, ছোট খোলা হয় বাচ্চা খোলা হয় যাইতে পারে না, ভাঙা দিয়ে ঘুরে জায়গা, ওই বাইক লিয়ে গেল ঘুরে জায়গা, ওই একটু একটা হচ্ছে। আচ্ছা, এখন কৃষকরা কিভাবে? আগে তো একটা কৃষকরা ফসল নিয়ে যেত, এখন কি যায় কৃষকরা? কৃষকরা তো ওই তো একটা গাড়ি হয় না, রাস্তায় তো খারাপ, একটা গাড়ি ঘোড়া হয় না, কিছু হয় না, এই সাইকেল করে নাম লাগে, নতুবা কাঁধে মাথা করে লিয়ে যাওয়া লাগে রাস্তা। এখন কি চাইছে? রাস্তাটা উন্নতি হোক আর ব্রিজটা যাতে একটু একটু উন্নত হয়। আপনার এই যে ব্রিজটা ভাঙা, এটা কি পঞ্চায়েত অথবা কারো জানাইছেন? আমরা ব্লকে জানাইছেন? না, আমরা ব্লকে জানাইছিলাম, পঞ্চায়েতে জানাইছিলাম। এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি জানানো হয় আরডি দপ্তর যেন উদ্যোগ নিয়ে এই ঝুলন্ত বৃষ্টি সংস্কার করে দেয়। একই রাতে দুই বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। ঘটনা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর 1 নম্বর কলোনি এলাকায়। জানা যায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে চোরের দল ঘরে প্রবেশ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এই তদন্ত শুধু অফিসারের ডায়েরিতেই সীমাবদ্ধ থাকে, কাজের কাজ কিছুই হয় না। প্রসঙ্গত চলতি মাসে উদয়পুর আরকেপুর থানার অন্তর্গত একাধিক বাড়িতে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হয়েছে। প্রত্যেকটা ঘটনায় তদন্ত করেছে পুলিশ। এদিকে শহর উদয়পুরে দাপিয়ে বেড়াচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া কুখ্যাত সকল চোর, তাদেরও নাগাল পাচ্ছেন না পুলিশ।
আমাদের বাড়িতে কালকে রাত্রে তো আমার চন্দ্রপুরকরণী বাজারে ডিউটি আছিল। আমি এই 4টার সময় ডিউটি সেরে বাড়িতে গেছি, বাড়িতে যাই আমি শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্ত্রী ঘর থেকে উঠটা দেখছে যে আমার যে ঘর আছে দক্ষিণের ঘরটা, এই ঘরের বেড়া কাটছে, বেড়া কাটটা সেটা দরজা খুলছে, দরজা খুললে ঘরের ভিতরে কোনো কিছু নেওয়ার আগেই সম্ভবত আমি 4টার সময় যখন ঘরে বাড়িতে আইছি তখন আমার বাড়িতে আবার উপস্থিতি টের পেয়ে সেরা চুট বুধ তখন পালাই গেছে গা, তখন আমার বাড়ি থেকে কিছু নিতে পারছে না। কিন্তু প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতে থাকে। কোন জায়গাটায়? এটা চন্দ্রপুর 1 নং কলোনি। কি নামটা? আমার নাম সুশান চন্দ্র শীল। ঢুকছে যে আমরা তো টের পাইছি না, উড়ি ঘুরে আসলাম সকালবেলা, দরজা খুলছি, তালা খুলটা দরজা খুলছি, খুললে দেখি সব লন্ড ভন্ড করে আসে ঘরে। আর এই দরজা খোলা, আমার প্যান্ট আছে, প্যান্টের দোকানের সাবি টেবিল বাইকের সাবি টেবিল আসে, ওই স্টেডে ফেলাইছে। আমার মানি ব্যাগের থেকে 840 টাকা আছে, জেল হয়ে গেছে, ব্যাগটা রেখে গেছে, বেল্টটা খুলটা বেল্টটাও খেয়ে গেছে, প্যান্টাল হয়ে গেছে, একটা সুগার মেশিন আছে আমার মনে হয় এগুলো হয়ে গেছে। হ্যাঁ, আর কী কী নিচ্ছে অল্প কিন্তু করতে পারে না, ওই ব্যাগ সাবি টেবিল ওই সিডি গোল্ডের কিছু আসলো এগুলো হয়ে গেছে। আর সোনার জিনিস ইচ্ছে হয়েছে? আর সোনার জিনিস আসলো না, এগুলো অন্য কিছু আর অন্য ইয়ে বলছি, আমরা তারা আমার লাগে আমরা কিছু না আইসি। এগুলো পুলিশ, এগুলো পুলিশ আইসে? হ্যাঁ পুলিশ আইসে, এখন তাহলে আইসে আমরা 8টা দিকে ফোন করছিলাম, এখন আইসি। আচ্ছা, কী নাম আপনার? রামকৃষ্ণ পাল। কোন জায়গাতে এসেছিলেন? এখন বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে তপোবন আশ্রমে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী সহ অন্যান্যরা। 1000 চারা গাছ তারা বিলি করবেন বলে জানান। আজ কমলাসাগর বিধানসভা অন্তর্গত তপোবন আশ্রমে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব আমরা পালন করছি। এখানে যাহার উদ্যোগে হচ্ছে বৈশ্য কপালী সমাজের কল্যাণ সমিতির সভাপতি আছেন শ্রদ্ধেয় নির্মল চৌধুরী মহোদয়, এবং উপস্থিত আছেন সম্পাদক শ্রদ্ধেয় প্রদীপ ভৌমিক মহোদয়, এবং এই তপোবন আশ্রমের মহারাজ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজজি আছেন আমাদের মধ্যে। আর আজকে এই বৃক্ষরোপণ উৎসব যাহার উদ্যোগে হচ্ছে বৈশ্য কপালী সমাজের তথা লক্ষ্মী মেডিকেল হলের কর্ণধার অমিত সরকার মহোদয় এবং আরও অন্যান্য বৈশ্য যুব মোর্চার পক্ষ থেকে আক অনুষ্ঠানের মাধ্যমে খোয়াইয়ের মাধ্যমিক ও দ্বাদশ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের এবারের মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় খোয়াই মহকুমার বিভিন্ন স্কুলের এবার যেসব পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে সংবর্ধিত করা হয়। রবিবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে এই অনুষ্ঠান হয়। এদিনে কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব মোর্চা খোয়াই মণ্ডল সভাপতি সত্যজিৎ পাল। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দিবাশিষ নাথ শর্মা, কাউন্সিলর শঙ্খ পাল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।